আরে মন্তব্য থাকলে নয় তার কারণ কি লোকে জিজ্ঞেস করে, কেন মন্তব্য? মন্তব্য নেই এর আবার কারণ কি কি করে হবে? মন্তব্য নেই, আমি আজ এই বিষয়ে আমার আমি অ্যাবসলুটলি নো কমেন্টস। হাঁসখালির ঘটনা নিয়ে স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের এদের এই বারবারন্তই কি তৃণমূলকে অস্বস্তিতে বারবার ঘুরে ফেলছে? আমি আবার বলছি, হাঁসখালির বিষয়টা এমন একটা যে এই হাঁসখালির বিষয় এটি মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন, দেখুন যে কোনো এই ধরনের ঘটনা অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক, যে কোনো এই ধরনের মৃত্যু কাম্য নয়, পুলিশ তদন্ত করছে। কিন্তু বিষয়টা যখন আমরা স্পষ্টভাবে জানি না, বরং স্থানীয়ভাবে ব্যক্তিগত সম্পর্ক, প্রেমের সম্পর্ক এগুলি যখন সামনে আসছে বা কোনো কথা শোনা যাচ্ছে, তাহলে তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে সেই মৃত্যুকে নিয়ে রাজনীতির রং দেয়া এটা বোধহয় কাম্য নয়। বিষয়টা একটি মৃত্যু, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন সেটা, কিন্তু মৃত্যু মানেই ব্যক্তিগত যদি কোথাও কোনো কিছু থাকে সেটাকে রাজনীতিতে এনে ফেলতে হবে এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক। এবং এই সিপিএম বা যারা এ ধরনের বিভিন্ন পোস্ট বা কমেন্ট করছেন, যাদের জমানায় বানতলা থেকে সিঙ্গুর ঘটে আছে, তারা তাদের কোনো অধিকারই নেই এই বিষয়ে কথা বলার। পরিষ্কার কথা হচ্ছে হাঁসখালির ঘটনা দুঃখজনক ঘটনা, পুলিশ তদন্ত করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এ বিষয়ে, কিন্তু যেটা শোনা যাচ্ছে বা যেটা একটা প্রাথমিক কিছু তথ্য আসছে, কোথাও একটা নিজেদের মধ্যে সম্পর্ক ছিল, কোথাও একটা প্রেমের সম্পর্ক ছিল, এখন অন্য কোন কারণ আছে সেটা যতক্ষণ হচ্ছে। আরে ব্যক্তিগত জীবনের শুধু কি রাজনৈতিক কারণেই কোনো ঘটনা? যদি কোনো অরাজনৈতিক ব্যক্তিগত পরিসরের কোনো দুঃখজনক ঘটনা ঘটে, নিশ্চিতভাবে দুঃখজনক, নিশ্চিতভাবে অবাঞ্ছিত। তরুণ তরুণী জন্মদিনের অনুষ্ঠান, তাদের মধ্যে যথেষ্ট আলাপ ছিল, পরিচয় ছিল এবং সেটা এলাকার মানুষও জানতেন, এবং সেটাকে এর পরিবার কোন দলের সমর্থক বা এই ধরনের উপসংহারে আসা, এটা আমরা কোনো অবস্থাতেই এটা সমর্থন করছি না। এটার সঙ্গে রাজনীতি মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা, এটা তীব্রভাবে আপত্তিজনক। একটা কথা বলছি, এই যে শ্মশান, যেখানে ডেথ সার্টিফিকেট ছাড়া দেহ সৎকার করা হচ্ছে, বহুদিন আগে থেকে এই ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপরে এই ধরনের, দেখুন এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা নিশ্চিতভাবে জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনের, তারা তো দেখছেন বিষয়টা। এবার এটাও ঘটনা যে বিভিন্ন গ্রাম বা জেলার যা ভৌগোলিক পরিস্থিতি, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় তো শ্মশান তৈরি আমাদের রাজ্যে ছিল না, কোনো দিনই ছিল না, ফলে কিছু সিস্টেম চলে আসে, এবার কোনো ঘটনা ঘটলে সেটা নজরে পড়ে। তো ফলে এমন অনেক জেলা আছে সেখানে তো যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি এলাকায় যে বৈদ্যুতিক চুল্লি তৈরি হচ্ছে, শ্মশানের কাঠামো তৈরি হচ্ছে, বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ চলে এসেছে। এখন রাতারাতি একটা তৃণমূল সরকার প্রত্যেকটা গ্রামে একটা শ্মশান তৈরি করবে এবং তাতে লোক নিয়োগ করবে, এটা বোধহয় মানে এই এটা যে বাস্তব হতে পারে না, এটা আশা করা যায় সবাই বুঝবেন। এই সিস্টেমগুলোর মধ্যে কোনো একটা অঘটন ঘটে গেলে তখন একটা ত্রুটি ধরা পড়ে, প্রশাসন সেগুলি খতিয়ে দেখছে নিশ্চিতভাবে। সেই সব জায়গাগুলো যদি কোথাও কোনো ফাঁক থাকে, ব্লক করার সাধ্যমতো চেষ্টা প্রশাসন করবে। কুণালদা, আগামীকাল লোকসভা এবং বিধানসভায় উপনির্বাচন রয়েছে, অন্যদিকে আজকে দিলীপ ঘোষ বলছেন যে আগামীকাল কতটা নির্বাচন শান্তিপূর্ণ হবে তা নিয়ে তিনি সংকোচ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে, কমিশন ব্যবস্থা নেই। দিলীপবাবু জানেন এবং দিলীপবাবু অত্যন্ত আনন্দের সঙ্গে এটা উপভোগ করছেন যে বিজেপি হারতে চলেছে। দিলীপবাবু চাইছেন মন প্রাণ থেকে যে আসানসোল এবং বালিগঞ্জে গোহারা হারুক, সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বিজেপিটা হারুক। এখন তুলনা করছেন মধ্যপ্রদেশের সঙ্গে,
এখন তুলনা করছেন উত্তরপ্রদেশের সঙ্গে। হ্যাঁ একটা শুনলাম হাসখালির পরে হাতরাসে তো হয়েই গেছে, হচ্ছে কোথায়? এই রাজ্য তো হাতরাসে পরিণত হয়েই গেছে। ভাগ্যি ভালো যে চাইল্ড লাইন ছিল, তাই হাসখালির ঘটনা জানতে পারলেন, না তো তাও জানতে পারতাম না আমরা। এরকম অজানা কত ধর্ষণ কত হত্যা হচ্ছে আমি আপনি জানি না। এরকম কত শ্মশান পশ্চিমবঙ্গে আছে যেখানে না দেখে দেহ পুড়িয়ে দিয়ে ভস্ম করে দেওয়া হয় আমি আপনি কিছু জানি না। আরে তা হাতরাসে পুলিশ নিজে গিয়ে আগুন ঝরিয়েছিল সেগুলো টিভিতে পাওয়া গেছে, এটাতে তারও কোনো প্রমাণ নেই। হাতরাস কেন, হাতরাস শোনাও, একের পর এক উত্তরপ্রদেশে ঘটনা ঘটেছে, আপনি পশ্চিমবঙ্গকে তাই তৈরি করতে চাইছেন? হাতরাস থেকে হাসখালি, হাসখালি থেকে সুন্দরবন, কোথায় যাবেন আপনি? আপনি যে কথাটা বললেন আমরা শুনেছি সেই কথা, একটা বাচ্চাকে ধর্ষণ করেছে সে হসপিটালে আছে আমরা শুনেছি, আমাদের নেতৃত্ব বলছিল একটু আগে, সেটার জন্য আমরা সেই এলাকায় যাব। আমার বক্তব্য সে তা না, আমার বক্তব্য হচ্ছে কেন ডিফেন্ড করা হয় ধর্ষণকে, পশ্চিমবঙ্গ সরকার কেন ধর্ষণকারীদের হয়ে ওকালতি করছেন, পশ্চিমবঙ্গ সরকার কেন ধর্ষণকারীদের কঠোর সাজা দিন, শাস্তিমূলক ব্যবস্থা নিন এই কথা না বলে ধর্ষণকারীদের হয়ে সওয়াল করছেন কেন? বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি ধর্ষণকারীদের উকিল হয়েছেন কেন? ধর্ষণকারীদের ওকালতি করছেন কেন? খুনিদের ওকালতি করছেন কেন? এইগুলোই প্রশ্ন আপনার কাছে আমাদের। এ বাংলায় ধর্ষণের ঘটনা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে সেখানে প্রশাসনের ভূমিকা কি সে প্রশ্ন করুন আপনি, তা না করে ধর্ষণকারীদের আপনি রক্ষা করতে চাইছেন, ধর্ষণকারীদের ওকালতি করছেন, এটা আমাদের কাছে লজ্জার, এটা আমাদের কাছে নিন্দার। সেটা আমি নিশ্চিত ভাবে জানার পর সেটা আমি জানাবো, কেন জানাবো না? হাসখালি নিয়ে আপনার দলও নিজেদের মতো করে তদন্ত করছে, রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এটা কি কোনো দেরি হয়ে করে নাড়াচাড়া হওয়ার পরে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে? এটা এত স্বাভাবিক এক, মানে যেখানে একটা ঘটনা ঘটছে সেখানে একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকতো, যদি সঙ্গে সঙ্গে সেটার অভিযোগ সঙ্গে সঙ্গে একটা কোনো ব্যবস্থা ইত্যাদি হতো, যেহেতু সে ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং যেহেতু এলাকার বহু মানুষ এই ধরনের ধারণা পোষণ করেন যে খুব দুর্ভাগ্যজনক মৃত্যু, কেউ সমর্থন করে না মৃত্যু, কেউ চায় না মৃত্যু, কেন মেয়েটি মারা যাবে, কিন্তু দুর্ভাগ্য হলো মারা গিয়েছে, কিন্তু তার সঙ্গে রাজনীতি নেই, এবার সেটা একটা ব্যক্তিগত সম্পর্কের ফলে এই জিনিসটা নিশ্চয়ই তারপরে যখন কানে এসছে সবার নিশ্চিতভাবে সেটা নিয়ে দেখা হচ্ছে, কিন্তু সেটা দিয়ে যদি রাজনীতির দিকে ফেলে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা হয় খুবই দুঃখজনক, মানে এটা একদম ব্যক্তিগত সম্পর্ককেও যদি রাজনৈতিক কুৎসায় ব্যবহার করা হয় তাহলে সেটা ঠিক না। তুই থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত লাগাতার কতগুলো ইস্যুতে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা আপনাদেরকে বারবার ধরে টার্গেট করছে এবং বলছে যে এই অস্বস্তি তৈরি হওয়ার তৃণমূল কংগ্রেসের জন্য রাজ্যের এই পরিস্থিতি তৈরি হচ্ছে, তারা বারবার আপনাদের দিকে, বিরোধীরা ভিত্তিহীন কথা বলছেন এবং সব থেকে বড় কথা বিরোধীরা অর্থাৎ বিজেপি কংগ্রেস এবং সিপিএম হাতে হাত মিলিয়ে কুৎসা করতে নেমেছেন, কংগ্রেস এবং সিপিএম এরাজ্যে বিজেপির বি টিম আর সি টিমের ভূমিকা পালন করছেন, তার কারণ এই রাজ্যে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলই যে পারে সেটা 2021 সালে প্রমাণ হয়ে গিয়েছে, ফলে এখানে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সাহায্য করার কাজটা সিপিএম আর কংগ্রেস করছে, ফলে তারা যা কুৎসা করছেন, যদি শিক্ষাক্ষেত্র বলা যায়, আইন শৃঙ্খলা বলা যায়, সিপিএমের জমানায় কী ছিল? সিপিএমের জমানায় কমরেড রাজ চলেনি, সিপিএমের জমানায় আজকে তো তৃণমূলের জমানায় 1 তারিখে সব শিক্ষকরা বেতন পাচ্ছেন, এগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর হয়েছে, আর আইন শৃঙ্খলা যদি বলেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলোই বলে দিচ্ছে পশ্চিমবঙ্গ অনেক ডাবল ইঞ্জিন সকল সরকারের থেকে নিরাপদ, মহিলাদের জন্য কলকাতা নিরাপদ,
দেশের মধ্যে সব থেকে নিরাপদ, বাংলা নিরাপদ। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ রিয়াক্ট করছে, প্রশাসন রিয়াক্ট করছে। ফলে যারা মৃত্যুর রাজনীতি করতে চাইছেন, মৃতদেহের রাজনীতি করতে চাইছেন, আমার মনে হয় তারা মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলবে না। না, পশ্চিমবঙ্গে শান্তিতে ভোট হবে এ দুঃস্বপ্ন যেন কেউ না করে। একবারে চোরদের মুকুটমণির নাম মমতা ব্যানার্জি, একবারে চোরদের মুকুটমণি বলেলাম না, চোরদের মুকুটমণি, একদম চোরদের সাম্রাজ্ঞী, তার নাম মমতা ব্যানার্জি। সব কিছু দেখে চুপ করে আছে, লোকে ওর দেখবেন সব সময় কথা বলে, কিন্তু যখন নিজের প্রতি প্রশ্ন উঠে আসবে, সরকারের প্রতি প্রশ্ন উঠে আসবে, দুর্নীতির প্রশ্ন উঠে আসবে, দিদি তখন অদ্ভুতভাবে চুপ করে যায়।